আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের হচ্ছে গ্রিডটি লক্ষ্য করো, চতুর্থ সপ্তাহে গুচ্ছ 1 এবং গুচ্ছ 3 থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গুচ্ছ 3-এর অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তো যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি অর্থনীতি প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 109। এটা হচ্ছে তোমাদের অর্থনীতির 3 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, চাহিদা এবং যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য দাম নির্ধারণ এবং দামের ওঠানামার চাহিদা ও যোগানের পরিবর্তন নির্ণয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান বাড়ে, আবার দাম কমলে চাহিদা বাড়ে কিন্তু যোগান কমে। এই উক্তিটির আলোকে বিভিন্ন দামে চাহিদা ও যোগানের পরিমাণ দেখিয়ে সূচি ও চিত্রের সাহায্যে ভারসাম্য অবস্থান বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো তোমাদের 4টি নির্দেশক দেওয়া আছে, চাহিদা ও যোগানের ধারণা, চাহিদা বিধি ও যোগান বিধি, ভারসাম্য অবস্থা, দামের ওঠানামায় চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চাহিদা এবং যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য দাম নির্ধারণ এবং দামের ওঠানামার চাহিদা ও যোগানের পরিবর্তন নির্ণয়। ক নম্বরে দেখো চাহিদা ও যোগানের ধারণা। প্রথমে আমরা দেখি চাহিদার ধারণা বা কনসেপ্ট অফ ডিমান্ড। সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে ভোক্তার কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষার সাথে তা ক্রয়ের অর্থ সামর্থ্য এবং ব্যয় করার ইচ্ছা থাকলে তবেই ওই আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। ধরা যাক রহিম আর্থিকভাবে অসচ্ছল, সে একটি মোটর গাড়ি কেনার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলো, কিন্তু তা ক্রয় করার মতো আর্থিক সামর্থ্য তার নেই। কাজে এক্ষেত্রে রহিমের মোটর গাড়ির জন্য আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। আবার একজন ধনী অথচ কৃপণ লোকের গাড়ি কেনার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না, কেননা তার ক্রয় ক্ষমতা থাকলেও অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে নিম্নোক্ত 3টি শর্ত অবশ্যই পূরণীয়। শর্ত 3টি হলো কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য, প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। সুতরাং আমরা বলতে পারি কোনো ক্রেতা বা ভোক্তার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য বা ক্রয় ক্ষমতা এবং নির্দিষ্ট দামে ক্রয় করার ইচ্ছা থাকলে তবে তাকে অর্থনীতিতে চাহিদা বা ডিমান্ড বলে। তারপর দেখো যোগানের ধারণা বা কনসেপ্ট অফ সাপ্লাই। সাধারণ অর্থে যোগান বলতে কোনো দ্রব্যের সরবরাহকে নির্দেশ করে, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বাজারে বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলে। কোনো দ্রব্যের যোগান সাধারণত উৎপাদনের উপর নির্ভরশীল, দ্রব্যের যোগান দাম ও সময় দ্বারা প্রভাবিত হয়। তাই চাহিদার ন্যায় যোগানের ক্ষেত্রেও অন্যান্য বিষয়কে স্থির বিবেচনা করে যোগানকে শুধুমাত্র দামের সাথে একটি ক্রিয়া বা অপেক্ষক বিবেচনা করা হয়। সুতরাং কোনো বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে তাদের উৎপাদিত পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে যোগান বা সাপ্লাই বলে। উদাহরণ, আলুর কেজি যখন 15 টাকা তখন একজন বিক্রেতা 2 কুইন্টাল আলু বিক্রয় করে। দাম বেড়ে যখন 20 টাকা হয় তখন বিক্রেতা 10 কুইন্টাল আলু সরবরাহ করেন। অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যের যোগানের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। খ নম্বরে দেখো চাহিদা বিধি ও যোগান বিধি। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের মধ্যে ক্রিয়াগত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অর্থাৎ ক্রেতার আয়, অন্যান্য সম্পর্কিত দ্রব্যের মূল্য, ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দ, ক্রেতার সংখ্যা এবং দ্রব্যের ভবিষ্যৎ দাম প্রভৃতি অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের নিজস্ব দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ দ্রব্যের চাহিদার পরিমাণ আর দামের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যের চাহিদা ও নিজস্ব দামের মধ্যে এই ক্রিয়াগত সম্পর্কই হলো চাহিদা বিধি। মনে করি 1 কেজি চালের দাম যখন 30 টাকা তখন এক ব্যক্তি 3 কেজি চাল ক্রয় করে। এখন যদি দাম বেড়ে 32 টাকা হয় তখন সে 3 কেজি না কিনে 2 কেজি ক্রয় করে। আবার দাম কমে যদি 25 টাকা হয় তখন সে 4 কেজি ক্রয় করে। সুতরাং দেখা যাচ্ছে চালের দাম বেড়ে গেলে চাহিদার পরিমাণ কমে যায়, আবার দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এভাবে দাম পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিমাণে পরিবর্তন হয়, অর্থাৎ চালের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, তারপর দেখো চাহিদা সূচি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তার অন্যান্য অবস্থা তার সংখ্যাত্মক প্রকাশ বা তালিকাকে চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল বলে।
ভোক্তা সাধারণত কম দামে একটি দ্রব্য বেশি পরিমাণে এবং বেশি দামে ওই দ্রব্যটি কম পরিমাণে ক্রয় করে। অন্য কথায় আমরা বলতে পারি চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। তো তোমাদের হচ্ছে এই ছকটি অঙ্কন করতে হবে, এটাকে নাম দিবে ছক এক, 5.21 না কিন্তু ছক এক দিবে, ঠিক আছে? তারপর এখানে যা আছে হু লিখবে। ছক এক থেকে দেখা যায় যে যখন প্রতি কেজি চালের দাম 30 টাকা তখন চালের চাহিদার পরিমাণ 15 কেজি, দাম কমে যখন 28 টাকা তখন চাহিদা বৃদ্ধি পেয়ে 20 কেজি হয়েছে, চালের দাম আরও কমে যখন 26 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 25 কেজি, দাম যখন কমে 24 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হলো 30 কেজি। এভাবে কোনো ভোক্তা বা ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তার তালিকাকে চাহিদা সূচি বলে। তারপর দেখো ভোক্তার চাহিদা রেখা। কোনো ভোক্তা কোনো নির্দিষ্ট সময় বিভিন্ন দামে কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তা যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা রেখা হলো চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ। চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের চাহিদা নির্দেশ করে। নিম্নে চাহিদা রেখার একটি উদাহরণ দেওয়া হলো। এখানে দেখো একটি চিত্র আছে, এটা নাম দিবে তোমরা চিত্র এক চাহিদা রেখা, বাকি যা আছে হুবহু লিখলেই হবে। চিত্র একে এক্স অক্ষে চালের চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে চালের দামের পরিমাণ নির্দেশ করা হয়। তারপর এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো লিখবে। সুতরাং চাহিদা সূচি থেকে আমরা সহজেই চাহিদা রেখা আঁকতে পারি, ঠিক আছে? এরপর দেখো আমরা যোগান বিধি সম্পর্কে দেখি। চাহিদা বিধি তোমরা দেখলাম, ল অফ সাপ্লাই, দ্রব্যের দামের সাথে যোগানের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, সাধারণত দ্রব্যের যোগানের সাথে দামের সমমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দ্রব্যের দাম কমলে দ্রব্যের যোগান কমে। যে বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের ক্রিয়াগত নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশ পায় তাকে যোগান বিধি বা ল অফ সাপ্লাই বলা হয়। অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এখানে অন্যান্য বিষয় বলতে উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহ, উৎপাদন কৌশল, প্রাকৃতিক অবস্থা, সম্পর্কিত দ্রব্যের দাম, সময়, উৎপাদকের সংখ্যা, ভর্তুকি ইত্যাদি বোঝায়, ঠিক আছে? তারপর দেখো যোগান সূচি দেখি আমরা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। এই বিধিতে দ্রব্যের দামের সাথে যোগানের সহমুখী সম্পর্ক বিদ্যমান। নিম্নে একটি কাল্পনিক যোগান সূচির উদাহরণ দেওয়া হলো। তারপর যা আছে লিখবে, শুধু এখানে দিবে হচ্ছে ছক দুই, কারণ আগে আমরা একটি ছক লিখেছিলাম। সূচিতে দেখা যায় যে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন দ্রব্যের দাম প্রতি একক যখন 10 টাকা তখন দ্রব্যের যোগানের পরিমাণ 15 একক, দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে যোগান 20 একক হয়, দাম বৃদ্ধি পেয়ে 50 টাকা হলে যোগান 35 একক হয়। অর্থাৎ দ্রব্যের দামের সাথে যোগানের সহমুখী সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? এরপর দেখো ভোক্তার যোগান রেখা। যোগান সূচির জ্যামিতিক প্রকাশই হলো যোগান রেখা। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে তার বিভিন্ন পরিমাণ যোগান যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান রেখার বিভিন্ন বিন্দু বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ নির্দেশ করে। উপরোক্ত যোগান সূচির মানগুলোকে নিচে চিত্রে উপস্থাপন করা হলো। তো এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। দেখো আমরা ভূমি অক্ষে নিয়েছি হচ্ছে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে নিয়েছি দ্রব্যের দাম। তো যোগানের পরিমাণ এখানে দিবে তোমরা চিত্র দুই যোগান রেখা, ঠিক আছে? আর বাকি যা আছে হুবহু লিখে দিলে হবে। দেখো চিত্র দুয়ে এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়। দ্রব্যের দাম যখন 10 টাকা দ্রব্যের পরিমাণ তখন 15 একক এবং প্রাপ্ত বিন্দু হলো এ, অর্থাৎ দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান। তো আমাদের কখ হয়ে গেল। আমাদের গণং প্রশ্ন দেখো, ভারসাম্য অবস্থা, কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। ক্রেতারা কম দামে দিতে চায় আর বিক্রেতারা তার দ্রব্যকে বেশি দামে বিক্রয় করতে চায়। এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় যখন যেখানে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয় এই দামকে ভারসাম্য দাম এবং ক্রয় বিক্রয়ের পরিমাণকে ভারসাম্য পরিমাণ বলা হয়। বাজারে কীভাবে দাম নির্ধারিত হয় তা বিশ্লেষণের জন্য ভোক্তার চাহিদা ও বিক্রেতার যোগানের মধ্যে তুলনা করতে হবে এবং দেখতে হবে কোথায় চাহিদা ও যোগান পরস্পর সমান। তো এখানে দিবে তোমরা সারণী তিন চিনির ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এখানে চিত্র হবে কিন্তু চিত্র তিন চাহিদা ও যোগানের ভারসাম্য, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবে, সিরিয়াল অনুযায়ী সারণী এবং চিত্রের নামকরণগুলো করবে। চিত্র তিনে বাজার চাহিদা রেখা ও বাজার যোগান রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে বাজার ভারসাম্য বিদ্যমান। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমতায় পৌঁছে। চাহিদা ও যোগানের ছেদ বিন্দুতে যে দাম বিদ্যমান তা হচ্ছে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ। চিত্রে ভারসাম্য দাম 15 টাকা প্রতি কেজি এবং ভারসাম্য পরিমাণ 60 কেজি। ভারসাম্য দামে ভোক্তা বা ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক
এবং বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে এই দুয়ের পরিমাণ সমান থাকে। এই ভারসাম্য দামকে মাঝে মাঝে মার্কেট ক্লিয়ারিং প্রাইসও বলা হয়, কারণ এ দামে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে। সাধারণত ক্রেতা ও বিক্রেতা ক্রিয়া চাহিদা ও যোগানের ভারসাম্যকে ঘিরে আবর্তিত হয়। যখন বাজার দাম ভারসাম্য দামের সমান না হয় তখন কি হতে পারে? প্রথমে ধরে নিই বাজার দাম ভারসাম্য দামের চেয়ে বেশি। চিত্রে বাজার দাম যখন 20 টাকা তখন চিনির যোগানের পরিমাণ 75 কেজি এবং চিনির চাহিদার পরিমাণ 50 কেজি, অর্থাৎ চিনির উদ্ধৃত আছে 25 কেজি। এখানে যোগানদার যে পরিমাণ দ্রব্য যোগান দিতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু বিক্রি করতে পারে না। উদ্ধৃত অবস্থাকে অতিরিক্ত যোগান বা এক্সেস সাপ্লাই বলা হয়। যখন চিনির বাজারে উদ্ধৃত দেখা দেয় তখন চিনি বিক্রেতা উদ্ধৃত চিনি মজুত করে রাখে। এ অবস্থায় চিনি বিক্রেতার উপর চিনির দাম হ্রাসের চাপ সৃষ্টি হয়, ফলস্বরূপ দাম হ্রাস পায়। এতে চিনির যোগানের পরিমাণ হ্রাস পায় এবং চিনির চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। চিনির দাম হ্রাস পেতে থাকে যতক্ষণ পর্যন্ত না বাজার ভারসাম্যে পৌঁছে। এখন ধরি বাজার দাম ভারসাম্য দামের চেয়ে কম। চিত্রে চিনির দাম যখন 10 টাকা তখন চিনির চাহিদার পরিমাণ 70 কেজি ও যোগানের পরিমাণ হচ্ছে 45 কেজি। এখানে চিনির ঘাটতি হচ্ছে 25 কেজি। ক্রেতার যে পরিমাণ চিনি ক্রয় করতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু ক্রয় করতে পারে না। মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত চাহিদা বা এক্সেস ডিমান্ড বলা হয়। যখন দ্রব্যের প্রাপ্যতার তুলনায় ক্রেতার সংখ্যা অধিক থাকে তখন বিক্রেতা দ্রব্য বিক্রয়ে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়েই দ্রব্যের দাম বৃদ্ধি করে, অর্থাৎ দ্রব্যের দামের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়। যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এভাবে বাজার পুনরায় ভারসাম্য অবস্থায় ফিরে আসে। ক্রেতা ও বিক্রেতার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার দাম ভারসাম্য দামে উপনীত হয়। ভারসাম্য অবস্থায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে এবং দামের উপর ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কোনো ধরনের চাপ থাকে না। তারপর দেখো আমাদের শেষ যে প্রশ্নটি রয়েছে, ঘ নম্বরে দামের ওঠানামায় চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয়। কোনো কোনো ক্ষেত্রে চাহিদা ও যোগান একই সাথে পরিবর্তনের ফলে বাজার ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন হতে পারে, আবার দামের ওঠানামার ফলে চাহিদা ও যোগানের পরিমাণ পরিবর্তন হয়ে থাকে। তো এখানে দেখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বৃদ্ধিতে চাহিদার পরিমাণ হ্রাস পায় ও দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা দেখায় যে দামের পরিবর্তনে চাহিদার পরিমাণ কতটুকু সাড়া দেয়। এখানেও পূর্বের মতো অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে। চাহিদা দাম স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে ইডি সমান চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন ভাগ হচ্ছে দামের শতকরা পরিবর্তন। একটি উদাহরণ দেওয়া যাক, চিনির দাম যখন 5 টাকা তখন চিনির চাহিদার পরিমাণ 20 কেজি। এখন চিনির দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 12 কেজি হলো। তাহলে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়াতে চাহিদার পরিমাণ 40% হ্রাস পায়। সুতরাং চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে 2%। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই চিত্রটি অঙ্কন করবে কীভাবে? তো একদিকে লিখবে হচ্ছে চিনির পরিমাণ, অন্যদিকে লিখবে হচ্ছে চিনির দাম। তো 100 কে নেবে দাম, ও 100 কে নেবে পরিমাণ। জাস্ট দুইটা মান বসিয়ে দিবে এখানে, 100 কে দুইটা মান বসবে, 100 কে বসবে হলো 5 টাকা আর 6 টাকা, এবং ও 100 কে বসবে হচ্ছে 20 কেজি এবং 12 কেজি। তারপর হচ্ছে এটি রেখার মাধ্যমে চিত্রটি অঙ্কন করবে। তো এই চিত্রটি এখানে দেখাচ্ছি না, তোমরা নিজে রাখতে পারবে, খুব সহজ, চিত্র 1 আর চিত্র 2 এর মতোই। ঠিক আছে, তারপর দেখো স্থিতিস্থাপকতা 2 এর দ্বারা বোঝা যে দামের পরিবর্তনে চাহিদার দ্বিগুণ পরিবর্তিত হয়। যেহেতু দামের সাথে চাহিদার পরিমাণ বিপরীতভাবে সম্পর্কিত, এ কারণে দামের শতাংশিক পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তনকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উপরোক্ত উদাহরণে দামের শতকরা পরিবর্তন ধনাত্মক সংখ্যা এবং চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন ঋণাত্মক সংখ্যা। ফলস্বরূপ চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইডি সমান 2 ঋণাত্মক সংখ্যা হওয়ার কথা। তবে আমরা এখানে স্থিতিস্থাপকতা পরিমাপের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নের পরিবর্তে ধনাত্মক সংখ্যা বা ইডি এর পরম মান ব্যবহার করব। তারপর দেখো যোগানের স্থিতিস্থাপকতা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দামের পরিবর্তনে যোগানের পরিমাণ কতটুকু সাড়া দেয় তাকে যোগানের দাম স্থিতিস্থাপকতা বলা হয়। যোগানের দাম স্থিতিস্থাপকভাবে নিম্নোক্তভাবে পরিমাপ করা যায়। দেখো যোগানের দাম স্থিতিস্থাপকতা বা ইএস সমান হচ্ছে যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন। উদাহরণস্বরূপ চিনির দাম যখন 5 টাকা তখন চিনির যোগানের পরিমাণ হচ্ছে প্রতি মাসে 20 কেজি। এখন চিনির দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 25 কেজি হয়, অর্থাৎ চিনির দাম 20% বৃদ্ধি পাওয়াতে যোগানের পরিমাণ 25% বৃদ্ধি পায়। সুতরাং যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে ইএস সমান 25% ভাগ 20% সমান হচ্ছে 1.25। স্থিতিস্থাপকতা 1.25 দ্বারা বোঝায় যে 1 ভাগ দামের পরিবর্তনে যোগান 1.2 ভাগ বেশি পরিবর্তিত হয়। তো এখানেও তোমরা একটি চিত্র অঙ্কন করবে, এটা হচ্ছে তোমাদের চিত্র নং 5। এই চিত্র হবে তোমার 100 কে নেবে হচ্ছে চিনির দাম 5 টাকা এবং 6 টাকা দুইটা মান নিলে চলবে, এবং 100 কে নেবে হচ্ছে চিনির পরিমাণ 20 কেজি এবং 25 কেজি। তারপর জাস্ট এটা হচ্ছে তোমরা চিত্র 1 এবং চিত্র 2 এর মতো করে অঙ্কন করে দেবে। ঠিক আছে,
তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহে অর্থনীতি প্রথম পত্রে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তো এই নমুনা উত্তরপত্রটি তোমাদের আশা করি কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।